हमारी पूरा सुखतियार कतुत मियारा हमार माइयारे मारसे माइयार शोके बहु हाराइलाम और कत अत्याचार देखबो एई दुई चोखे मियाबाड़ी कबे ध्वंस होबे कबे नष्ट करते अपनी तो पाशान हबेन ना अपनी मेने नीन ए सन्तान आपनार এই নাও আমাগো বংশীয় হার শুধুমাত্র বউগো দেয়া হয় নাও ফকিন্নি মিয়া বাড়ির বউ হইতাইছস মিয়া বাড়ির বউ না মিয়া সাহেব যা এখান থেকে আর যেন তোরে এইখানে না দেখি দেখলে পরে জানে মাইরা ফেলামু মিয়া বাড়ির বউ হইতাইছে আর কত পাপ আমি দেখব চোখের সামনে नाजमा नाजमा क्यों तोर मा दौड़ाচ্ছিস কেন আমার সর্বনাশ হয়ে গেছে বাবা কি হয়েছে আমাকে খুলে বল বাবা मिया बड़ी छोट मिया बादशा हमें सर्वनाश करे फेलेछे कि हमें बुझते पारिनी बाबा हमें बुझते पारिनी हमें तो किछु बुझते पारछि ना आमाके सब खुले बोल मा खुले बोल ओई बादशा आमार साथे प्रेमेर अभिनय करे पागला बाबार माथा साक्षी रेखे आमाके बिये करेछे छोट मिया सन्तान आमार गर्वे देखो मालाटा से गलाय पड़िए दिए तोके मरते देव ना ओई मिया बाड़ीर अत्याचारेर प्रतिबाद करबो তোকে নিয়ে আমি মিয়া বাড়িতে যাব পুরি এলাকা সামনে তো ইজ্জত যাবে কি বড় মিয়া কিছু কইবা আচ্ছা ছোট মিয়া তুই যে কাশেম মাস্টারের মায়েরারে এই কাম করলি এখন কি হইব পেটের সন্তান যদি সামনে এসে দাঁড়ায় তাহলে আরে রাখো তোমার কথা এই জীবনে কত মায়েরে এরকম কইরা ফলাইলাম কি হইবা फालाफाली करले मायरा कब्बरे शोवाई दिमु मिया बाड़ी छोट मिया जा करे ता पृथिबीर केउ ठेकाइते पारे ना बड़ मिया सालाम बड़ मिया ता काशेम मास्टर की मने करे एसेछि सेटा निश्चय आपनि बुझते पाच्छेन मास्टर पेसमाइटा कथा कओ के जा कोआर ता सरासरि कओ सरासरिई तो बोलते एसेछि बड़ मिया आपनार भाई छोट मिया सहज सरल मेटा के प्रेम प्रलोभन दिए छोट मिया बसो नाटकेर गल्प तो भालोई साजियेछो मिया बाड़ीर छोट मिया बिये करबे तोमार मतो एकटा छापोषा मास्टारेर मेयेके थामुन आपनि छोट मियाके जिज्ञासा करुन ओई माजारेर खादे बाबार सामने छोट मियार कबुल बोले আমাকে বিয়ে করেছে বলো ছোট মিয়া সত্যি না মিথ্যা ছোট মিয়ার সন্তান এখন আমার গর্ভে এই সন্তানের অধিকার চাই বড় মিয়া অধিকার চাস বাহ ভালোই কইছস কাল লগে কি কইরা কি করছস আর এখন এসোস পাপের স্বীকৃতি আদায় করনের লাগা। কি ছোট মেয়েছি, নিজের সন্তানকে আপনি অস্বীকার করছেন। আমি আগে বুঝতে পারিনি আপনার মতো একজন জানোয়ারকে ভালোবেসে আমার দেহ মন সব দিয়েছিলাম। নাজমা, মুখ সামলে কথা বলো। তুমি জানো কোন বাড়ির সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো? আমি জানি, আমি একটা ভদ্রবেশী জানোয়ারের সামনে কথা বলছি, যারা মানুষের সরলতা সুযোগ নিয়ে সর্বনাশ করে। ওই হারামজাদি, তোর এত বড় সাহস! চিৎকার করবেন না মিয়া সাহেব, নিজেদের অপকর্ম ঢাকার জন্য অন্যের ঘরে দোষ চাপাচ্ছেন। না, সেটা পারবেন না। আমি গ্রামের সবার সামনে আপনাদের মুখোশ খুলে দেব। ওই মুখোশ খুলে দিবি না, তার আগে তুই বাঁচবে কিনা সেটা ভাব। বাবা, বাবা, যাব না। তোরা কুকুর, তোদের মনটা কুকুরের। আমার মেয়ের অধিকার আদায় না করে আমি কোথাও যাব না। আরে মাইরা ফলা। লোকটাকে এভাবে মারছো কেন? এটা মিয়াবাড়ির ব্যাপার, তোমার জানার ব্যাপার নয়। তুমি অন্দরমহলে যাও, যাও। বাবা, বাবা, আমার বাবাকে বাঁচাও। হায় রে মাস্টার, কি ছিলা কি হইয়া গেলা! কত কইরা কইছি এই সুন্দরী মাইয়াটারে লইয়া এলাকা সাইরা চইলা যাও, গেলা না। দেখুন কি আর করবো বলুন, সবই কপালে লিখুন। মাথায় প্রচুর আঘাত পেয়েছে, তাছাড়া উনি শারীরিক ও মানসিক ভাবে বিকারগ্রস্ত। কাউকে চিনতে পারছেন না। চেষ্টা তো আর কম করলাম না। আচ্ছা, তাহলে আমি আসি। বাবা, বাবা, আমি নাজমা, আমি নাজমা। বাবা, এটা আমগো বংশীয় মালা, এই বাড়ির বৌগ দিতে হয়। এই নাও। তোকে আমি খুন করে ফেলবো। ফেলে দাও। আমার মারতে আইসোস? আমি তা না, আমি মানুষ না, আমি সব কিছু করতে পারি। তোর মতো কুত্তা দানবের সন্তানই আমার পেটে, ওই সন্তানকে দিয়ে এই বিয়ে বাড়ি ধ্বংস করে ফেলবো। চলো, এসো। তো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি নাজমা রহমানকে দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল। হে আল্লাহ, হে পাক পরবর্তীকারে আলম, দু জাহানের মালিক, তুমি নিশ্চয় জানো আমার জীবনের কথা, আমার পেটের সন্তানের কথা। এই পবিত্র শবে বরাতে রাতে আমি পাপী নারী তোমার দরবারে দুহাত তুলেছি, তুমি আমার মনে আসে পূরণ করো মাবুদ। আমি চাই আমার পেটের সন্তান দানব হয়ে জন্ম নেবে, আমি হব দানব সন্তানের মা, আমার সন্তান হবে দানব সন্তান। আমার সন্তান যেন তার মার জীবনের নির্যাতন অত্যাচার দুঃখ কষ্টের প্রতিশোধ দিতে পারে। আমার দোয়া কবুল করো মালিক, আমিন। মহিলা কয়েদির নাজমা একটি ছেলে সন্তান হয়েছে, আমি এখন কি করব স্যার? বাচ্চার কান্নার আওয়াজ শুনেছি, মহিলা আর বাচ্চার ভালো ব্যবস্থা করবে, মহিলা বড় দুঃখী। ঠিক আছে স্যার। তুমি মানুষ না পাশান, মনে হয় পাগল হয়ে গেছে। আরে পাগল না হইলে কি নিজের গোলামে ছাকা দিতে পারে? এমন করে আমি পাগল হয়ে গেছি, জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণায় আমি পাগল হয়ে, যদি কোনোদিন হারিয়ে যায় তাই চিহ্ন দিলাম। কেন দিয়েছি জানো? হাজারো মানুষের ভিড়ে আমি যেন আমার ছেলের কপালের চিহ্ন দেখে চিনতে পারি, ওই আমার মানি আমার ছেলে। তুমি তো বলার সুযোগ নাও পাইতে পারো। হ্যাঁ পাবো, যে নির্যাতনের শিকার আমি হয়েছি ওই নির্যাতনের প্রতিশোধ নেবার জন্য আমি পাবো। আল্লাহর উপর আমার ভরসা আছে। ও আঙ্কেল, আঙ্কেল আমার মারে কি ছাড়বেন না? না ছাড়লে জেলে তলা ভাঙ্গে বাইরে যাবো। স্যার দেখেছেন? স্যার হ্যাঁ দেখেছি। নাজমা নামে যে কারাবন্দী আছে তার সন্তান বুকে দুধ ছেড়ে দিয়েছে, ওই বাচ্চাটিকে মাকে আলাদা করে দাও। জি স্যার। ওরা আমার বাচ্চাকে বের করে দিচ্ছে স্যার। আমি ওভাবে বলবেন না স্যার, আপনি পারেন আমার সন্তানকে আমার সাথে রাখতে। আমার কিছুই করার নেই, তাছাড়া নিয়ম হচ্ছে বুকের দুধ ছাড়ার পর সাজাপ্রাপ্ত আসামির সন্তানকে মা থেকে আলাদা করে দেয়া। স্যার তবু একটু দয়া করুন, এই সন্তান ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই। এসব শুনে লাভ নেই, এই ব্যাপারে আমার কিছু করার ক্ষমতা নেই। এই মহিলাকে ভিতরে নিয়ে যাও, আর বাচ্চাকে কোনো এক জায়গায় আশ্রয় দিতে পারলে ভালো। बोले गाला तो नहीं जाओ के पुलिस न रे बाबा तुझे हमारे शेष शास्त्र रुटी भी लगता से वही खाने जा फला मायर ना अनेक साहसी भविष्य अनेक काज लागबो काजे लागबो ठीक आछे काजे लागाय दे छोटो देखिस भविष्य ना कि आबार मिया बाड़ीर बिरुद्धे फना तुले दाड़ाय फना तुले काइटा फलामो ओय डम ओरले जा सलाम हुजूर चल आलर कुछ तो बहुत साहस। ओए, तो नाम किरे? मैं कोई सामान नाम दानव। दानव, दानव, दानव नाम आम। धीकी धीकी आगुने पुरे से सोलो अंतर। ओ धिकी आगुने पुड़े शेष हलो अंतर जन्म थेके पाइनी आमी जन्म थेके पाइनी आमी मा बाबार आदर दानव 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 नाम आमार दानव 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 नाम धिकी आगुने पुड़े शेष हलो अंतर जन्म थेके पाइनी आमी जन्म थेके पाइनी आमी मा बाबार आदर दानव 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 नाम आमार दानव 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 नाम आमार जाते भाई पेलाम ना कारो कोले ए जंत्रोनार शेष जे कोथाय केदे बेटा आमाय बोले दानव 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 नाम आमार दानव विश्वास करें आमार माये कोई गेछे पारुम ना बलिया कोनो शब्द आमी बुझी ना तुम्हारे माफ करिते पारे यदि हमारे छोटोर माफ करिया दे छोटो हुजूर की छोटो हुजूर ए तो सुंदर मैया लुकैया रखछे और माफ करे छोटो हुजूर फिरे आमार डरे ना पालाय गेছিলি फिरा तो ठीक ही आईली हुजूर आमाके माफ करे दिन आमार पेटे बच्चा बड़ मिया पेटटा बाजी धरी ओए मिरन अरे धर मानुषेर मतो मन हইলো না मन हইলো অন্য জগতের দানব लोकर ऊपर दानवेर अत्याचार मिथ्या बोलछिस ना तो अरे मिथ्या बोलबो की आमार मन हইছে एक जानवर आक्रमण से भाई बेटा तुम सुनेছিস কি বলছে ছোট মিয়া শুনলে কি হবে জানিস হুজুর আমিও বুঝতে পারতাছি না দানব এত সাহস পাইলো কেমন করিয়া সেটা তোর ভাবতে হবে না যা दानव के खबर दे बाल मिया बाड़ीते जल्दी देखा करते जा ठीक আছে আমি তোরে আর কত বুঝামু এই সাত গ্রামে মিয়া বাড়ির লোকেরা পারে না এমন কোনো কাম নাই তুই কেন মারামারি করতে গেলি তোমারও তো কইছি মাছ জাতির কোনো বিপদ হলে আমি ঠিক থাকতে পারি না তখন মাথায় খুন চাই পাছায় মনে হয় খুন করে ফলাই একদম তোর সাহসের জন্য অনেক বড় মূল্য দিতে হইব মিয়ারা খবর দিছে তোরে যাইতে হইব কথাটা মনে রাখিস তোর এত বড় সাহস তুই মিয়া বাড়ির লোকদের উপর হাত দিস মনে আছে ভাইজান ছোট সময় পরে আমি খুন করতে চাইছিলাম ওই ডোমের বাচ্চা ওরে বাঁচাইছি হাই হাই তোর পরিচয়টা কি বাপ নাই মা নাই তুই আমার কোনো পরিচয় নাই লোকে কয় আমি দানব ওই বেটা দানব তুই হলো ছোট দানব আমি হলাম বড় দানব তোর মতো জন্তু রে অনেক পাড়ায় মাইরা ফলাইছি শোন এখন থেকে জমিদার বাড়ির পাঁচাটা কুত্তার মতো চলবি না সাহেব মইরা সামু তবু আপনার কথা মানতে পারুম না কি কইলি হারামির বাচ্চা তরে আমি ছোট থাম গাল দিবেন না সাহেব গাল দিবেন না ये छोरा हम ही जंगली आजाद कोप दिया मुंडू कटिया फलाबो एकदम चुप छोटो बेला ठीक लाश कईटा बड़ कि आहा छोटा এগুলো मेरे हाथ तक तो करिस ना এটা মিয়াবাড়ির আওয়াজ आखिर पर बार जो देखी तक बेयादबी करते तो रक्त दिए होली खेलबो सलाम हुजूर सलाम चल हुजूर छोड़ा के छड़िया भूल करी लेन वो जात साहब आछे सुजोग पेले छोबल देबे और ओ आमार छोट भाई सुजोग पेले गिले खाबे আপনি আপনি আমার বাঁচান ওরা আমার বাপেরে খুন করছে ওরা এখন আমারে চুপ সোমা বেয়াদব মেয়ে ছোট মিয়ার সাথে বড় বড় বেয়াদবি করছে হোয়াট ছোট মিয়ার সাথে বেয়াদবি করেছে তাহলে তো শাস্তি পাবেই চাবুকটা দাও আপা আপনি মেয়ে মানুষ আমিও মেয়ে মানুষ ওরা মিথ্যা কথা বলছে শাট আপ মিয়ারা মিথ্যা কথা বলে না আর মিয়ারা মিথ্যা কথা বললেও ওটাই সত্যি সাব্বাস সুমা সাব্বাস ঠিক বলেছো ওরা হচ্ছে আমাদের হুকুমের গোলাম ওদের সাথে এইভাবে আচরণ করতে হয় মিরন নিয়ে যাও চল ছোট লোক আমি যাব না আমার সাথে ওরা বোঝে না আমরা হচ্ছে ওদের মালিক অবশ্যই মালিক আল্লাহ রে বাপ রে মাইয়া ভলাইলো মাইয়া ডারে মাইয়া ভলাইলো বিয়া বাড়ি রক্ততা বন্ধ করো বন্ধ করো 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 मियाँ बाड़ी अत्याचार बंद करो बंद करो 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 आपने तो क्या ने किंतु वो दिखे ग्राम में समस्त लोग जोन आमादेर विरुद्ध प्रतिबाद करता से मिशिल करता से कि मियाँ बाड़ी विरुद्ध औरा प्रतिबाद करा सांस पायलो करते अपने परिते गया घुमैया था के चारा प्रतिबाद कोजी हमें तादे लाश ने अपने परिते जाइबे समय बेशी दिया जाइबो ना जंगली राजा जारा माथा चारा दे उठे तादेर माथा साथे साथे नामाय दितो बोलिए भाबेन ना अपनी जान हजुर मियाँ बड़ी आछे बलिया हमरा आनंद प्रतिते आछी अपनी जान ए बदला ए दिगे आए जी राजा আমরা যাইতে দাও আমি ওকে বিরুদ্ধে প্রতিবাদ করুম আরে লিয়া সালা কি আবাজান সাইস্তা বাজান যাইতে দেব না মিয়া বাড়ির বিরুদ্ধে প্রতিবাদ করো সালা লিয়া চল সালাকে লিয়া চল राजा सालादे धरिया लिया छी तोरा मियाँ बड़े विरुद्ध प्रतिबाद करीस केनो रे जानिस ना प्रतिबाद कुल महाराज अभी हमी जंगली राजा जी हमी मियाँ बड़े नून का ताई तादर गुण गाई एकोन तो तोरार बस्ते पर भी ना बोल एकोन तू उधर के बजाई में हमें छोटो हुजूर के कथा दिया जी तद लाश लिया जाइए Look, मियाबाड़ी सम्पर्के तोर धारणा नहीं मोर बाबूजी ओरा प्रतिवाद करिया छिलो तई अपनार को थामो तो ओदेर के हामी मरिया ले आई छी शाबाश जोग्गू शाबाश এই জন্যই তো আমি তোমারে এত বেশি ভালোবাসি এই এলাকার মানুষ দেখুক মিয়াবাড়ির কোন কাজে বাধা দিলে এর পরিণাম কি হয় ছোট মিয়া আমরা শক্তিশালী ওরা জানে না मियाबाड़ी जो अन्याय करे ओइटाई नाई हाँ मिरन भाई ठीक बलिया आछो ताजोग्गो बोइला फालाओ तुम्हार जन्य आमी की करते पारी बाबूजी हामी राजा जंगली राजा तैने नहीं रे ना नेसा पानी चारा मी किचु बोझी ना किरे बदला चुप करियास कनो हाँ राजा निशा पानी नाच गान होले भलो है कोनो ব্যাপার না কি রে বললে ব্যবস্থা আছে रानी हमार कासे चले आसो हमें तुम्हारा आदर दिमु सोहाग दिमु हमें हाथ जोड़ कुछी हमें भाईजी हमें पर्दा नई ओए हमें जंगली राजारे कथा दिसी এই তল্লাটা আমারে না করব এমন কোন মায়া পয়দা হয় নাই দেখুন আমি অন কষ্টে আছি আজকের জন্য আমাকে maaf করে দিন আমি জোর করুন না तोरे आमी 7 दिन समय दिलाम এই 7 दिन মধ্যে তুই আমারে জানাবি তা না হইলে কিন্তু জি হুজুর আমি জানাবো সালাম হুজুর হুজুর এত সুন্দর মাইয়া ছড়িয়া দিলেন আমি খুব কষ্ট পাইলাম খুব দুঃখ পাইলাম কষ্টের কিছু নাই 7 दिन পর আমি তোমার ইচ্ছা পূরণ করুম पुलिस जानते चले कोई लोकगुली आत्महत्या करছে अरे सब মিয়াবাড়ির দালাল আমি মিছা কথা কমু না পুলিশ জিগাইলে কোমল লোকগুলা খুন হইছে আর খুন করছে ওই বিয়ারা এতগুলো লোক একসঙ্গে আত্মহত্যা না হুজুর মিয়াবাড়ির লোকেরা জঙ্গলি রাজারে দিয়ে আমার পোলারে খুন করাইছে হ্যাঁ স্যার আমার পোলারে খুন করছে আমার ভাইরা খুন করছে স্যার সব লোকেরা আত্মহত্যা করছে আমার করার কিছুই নাই আছে অনেক কিছুই করার আছে পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত কেন বলছেন আত্মহত্যা তা তো ঠিকই কেন এত বড় পাপ করছেন মেয়েবাড়ির ভয়ে ঠিক তা না শুনুন আমি এই থানায় এসেছি আমি এই এলাকারই ছেলে আমি সবই জানি সবই বুঝি সাবধান হয়ে যান ভবিষ্যতে চাকরি হারাবেন জি স্যার তাহলে মরে যাব আত্মহত্যা করব স্যার আপনারা যান আমি এর বিধি ব্যবস্থা করছি আচ্ছা চলো চলেন ছেড়ে বলছি কেন ধরে নিয়ে যাচ্ছেন কি চান ও ভাগ্যকল্লা সুন্দরী কি চাই মানে তুমি কি ভুইলা গেছো ছোট মিয়া যে তোমারে 7 দিনের সময় দিছিল সেইটার কথা ছোট মিয়া বললে হলো আমি নাচ গান করি এটা আমার পেশা তাই বলে আমি দেহ ব্যবসা করি না জান আপনাদের ছোট মিয়াকে গিয়ে বলুন আমি যাব না ওই মাইয়া তোমার সাহস তো কম না তুমি ছোট মেয়ের কথা অমান্য করতে চাও এই নিয়ে চল চল ছেড়ে দিন বলছি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে জলদি নিয়ে যাচ্ছেন ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন বলছি এই কে তুই যে মেয়ে বাড়ির কাছে বাধা যাস আমি পুলিশ অফিসার মিঠু सोयरा जाओ ऑफिसर मियाबाड़ी का बाधा दियो ना नाइले किंतु भाष्य जाएगा अरे रख मियाबाड़ी अत्याचार के विरुद्ध रुखे दाड़ाते मैं এসেছি আমাকে বাঁচান প্লিজ अभी जबट जाओ घर जाओ আর ওরা তোমাকে ডিস্টার্ব করবে না আমি যখন এসেছি কোনো চিন্তা নেই আচ্ছা ঠিক আছে আর শোনো তোমার সাথে আরো কথা আছে তুমি কাল আমার সাথে দেখা করবে জি মিয়া সাহেব नाच गान देखिए हमार कुतो बड़ो भाग्य हुजूर हमार साथे माल गई हमार साथे जंगल पृथ्वी करीब छोटो मिया किरण तोर ये अवस्था বিউটি কই দূরান্তে গেছিলাম ঠিকই কিন্তু পথের মধ্যে ইয়ে ওই কথা কষ্ট কে কিন্তু 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 কি রে বাবুজি তমিয়া গলি কে বাইরে ধরে আনার সময় হঠাৎ সেইখানে পুলিশ অফিসার বাধা দিয়ে আটকাইছে কি আমার মুখে রাদার চিনাইয়া লিয়া গেছে পুলিশ অফিসার শমশের জি কে পুলিশ অফিসার হুজুর কি বলবো ও হলো গিয়ে আমাদের থানায় নতুন জয়েন করছে পুলিশ অফিসার মিঠু আর কইছে মিয়াবাড়ির অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই থানায় আইছে কে ঠিক আছে আমিও দেখা নিমু কয়দিন এই থানায় থাকতে পারে কি অবাক হচ্ছ হ্যাঁ অবাক হচ্ছি তাহলে এতদিন আপনি কোথায় ছিলেন সে অনেক কথা মিয়াবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের সমুচিত শিক্ষা দেওয়ার জন্য পুলিশের চাকরির সন্ধান করছিলাম আর চাকরিটা পেয়েও গেলাম ভালোই হয়েছে এখন আপনি পুলিশ অফিসার এই এলাকার অনেক উপকার হবে হ্যাঁ হবে পুলিশের উপর মহলে মিয়াবাড়ির অত্যাচারের কথা জানালে স্যার আমাকে এখানে পোস্টিং দিয়েছেন আমি তো ভেবেছিলাম আপনি হয়তো হারিয়ে গেছেন আর আমাকেও ভুলে গেছেন আর আপনি নয় বলো তুমি কি করে ভাবলে আমি তোমাকে ভুলে যাব ভাগ্যিস ঠিক সময় এসে পড়েছিলেন তা না হলে ওরা আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে আর পারবে না আমি এসে পড়েছি তবে একটা অনুরোধ করব बाजी बोलते हमारे समाजे मानुष अन्य चोखे देखे तार चेये भालो तुम नाच गान छेड़े दाओ। ताहले आमार चलबे कि करे खाबो कि? ताछाड़ा बाईजी के नाच गान छाड़ा खाओबे के? आमी खेले तुमिओ खाबे। आमी आमी तुम्हें भालोबासी। দানব, রক্ত মাংসে গড়া দানব, মানুষ না। দানব, তোর এত বড় সাহস তুই আমার হাত থেকে চাবুক কে নিয়েছিস? কুকুর বলে কইরা জাগো খাওয়াইতাছস, তারা মানুষ আর তোরা পশু। তোগো মতো পশুকে শায়েস্তা করার জন্যই এই দানবের জন্ম। আমি অন্যায় কিছু করিনি। সমাজে যাদের কুকুরের মতো বসবাস তাদেরকে নিয়ে ডাইনিং বসে খাওয়া যায় না। তোর মতো মাইয়া এর প্রথম দেখলাম যে ক্ষুধার্ত অসহায় মানুষের ক্ষুধার সুযোগ নিয়া নোংরা জায়গায় খাবার ছিটাইয়া কুকুর মনে করে খাওয়ায়, তাগো চাবুক মারে। স্টুপিড, তোর এত নীতি কথা শোনার সময় আমার নেই। যা করেছি বেশ করেছি। আচ্ছা, ইয়েস, বেশ করছস। আমি কি করুম জানোস? কি করবি তুই? এতক্ষণ তুই যা করছস আমিও তাই করুন। তয় অগলগে না, তল্লগে। I will see you. খারাপ খেতে দিল না। আহো আমার লগে, আমি খাওয়াম। আহো দিল না, দিল না। কিরে মা, কি হয়েছে? সব ভেঙে ফেলছিস কেন? কথা কস না কেন? আহা বল, কি হয়েছে? চুপ করে আছিস কেন? বল। একটা ছোট লোকের বাচ্চা আমাকে অপমান করেছে। অপমান করছে মিয়া বাড়ির মাইয়া রে? ওই তার নামটা কর। জানোয়ারের মতো দেখতে, লোকে তাকে দানব বলে ডাকে। দানব? দিন দিন সাহস বাড়তাছে আর বাড়তাছে, শেষ পর্যন্ত সমাজ সাথে বেয়াদবি। আমি তো ভাবতেই পারি না দানব এত বড় সাহস পায় কোথায়। দানবের শরীর থেকে এক্ষুনি রক্ত চুষে না নিলে ভবিষ্যৎ খারাপ। আমি এর প্রতিশোধ চাই, প্রতিশোধ। ওকে ধরে এনে এমন শাস্তি দাও যেন প্রতিটি আঘাতে আঘাত বুঝতে পারে মিয়া বাড়ির কাউকে অপমান করার পরিণাম ভয়ঙ্কর হয়। ঠিক কইছস। ওই হারামির বাচ্চারে এইবার তোর সামনে মাইরা বুঝাই দিমু মিয়া বাড়ির কারোর সাথে বেয়াদবি করলে কি হয়। নিরন বললে মিয়া সাহেব দানবরে ধইরা নিয়ে আয়, না আনতে পারলে উল্টা তোকে বিচার হইব। তাই হইব ছোট মিয়া। দানব বড় হিংস্র, ওরে ধরে আনতে হলে বুদ্ধি করে আনতে হইব। ঠিকই কইছো মিরন ভাই, চল চলো। अरे बांधा छाड़ा कोनो उपाय नहीं। ठीक कुछ जा आई अरे ने चल रानी शरीर हाथ दिसोस। आई विल किल यू, आई विल किल यू। अब्बू के मेरे लाश कुकुरके खाइए दाओ, ता ना होले मला कमबे ना। मेरे साथ কেন তুই আমার মেয়ের সাথে বেয়াদবি করলি? কোথায় পেলে এত সাহস? কে তুই? কি তোর পরিচয় বল। আমি দানব, অন্যায়ের প্রতিবাদ করি, এইটাই আমার পরিচয়। ওই জারস, মানুষের উপকার করস, জানোস কোন বংশের লগে বেয়াদবি করছস? খুন কইরা ফালামু। আমারে খুন কইরা ফালাইলে বাইসা চাইবেন, আর আমারে জিন্দা রাখলে আপনারা সব মুর্তা হয়ে যাইবেন। হাই মিয়া সাহেব, মিয়া সাহেব কি করছেন আপনারা? হাই অফিসার, কি কইতেছো তুমি? হ্যাঁ, আমি আইনের কথা বলছি। দানব যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আইন তার বিচার করবে। এই বেটা, মাটির মধ্যে কাইরা ফালামু। ছোট কথা শুন, ঢাকা থেকে বড় সাহেব আমাদের পাপ দেখার জন্য পাঠিয়েছে, একটু অসুবিধা আছে, চুপ থাক। এই বেটা, আর যদি কোনোদিন মিয়া বাড়ির রক্তরে সালাম না করস, ইজ্জত না করস, তোর রক্ত আমি চুষে খায়া ফালামু। না করছি, মিয়া বাড়ির কারো লোকে বেয়াদবি করিস না, তারপরও বুঝলি না মিয়া বাড়ির মাইয়া এই এলাকার রানী। কে রাজা কে রানী ওই হিসাব করি না। ওই রানীরে আমি পুতুল বানায় ফালামো, পুতুল। পুতুলরে সামনে কবো, পুতুল অমনেই নাচবো। सर्वनाश तुम करो ना सर्वनाश तुम करो ना सर्वनाश किसेर सर्वनाश क्षुधार्त मानुषेर पेटेर क्षुधा निया तामाशा कइरा तोरा मोजा पास ओई दिन प्रतिबाद करछिलाम बइला आमारे धइरा निया बिचार करछस आमी জানি তোর রূপ যৌবন লুইটা নিয়া তোর মুখে এমন কলঙ্কের কালে লেপা দিব যা দেখা তোর বাপ সারা লজ্জা পাইবো जवाब दिच्छिस ना केन सुनते चाओ कोथाय छिलाम तोमादेर पापे प्रायश्चित्त करते तोमादेर अत्याचार और जुलुमबाजी बिरुद्धे प्रतिबाद जानाते आमाके एकजन तुले निये गियेछिलो जोर करे। कि कइतेछस तुई एई तोल्लाते एत बड़ साहस कार जे मेयाबाड़ीर शरीरे एकटा टोका देय। जन्म जन्म धरे मानुषेर उपर अत्याचार करेछो सेई अत्याचारेर तापे पुड़े कयला हये जाबो तुमी आमी আমরা সবাই। এই সোমাকে যে দেখছি না, সোমা কোথায় গেছে? এই রাতের বেলা ঘোড়া নিয়ে বাইরে গেল। ঘোড়া নিয়ে বাইরে গেছে আটকালে না কেন? কথা কি শুনে? এখন পর্যন্ত খবরটা নিতে পারলে না কে তুলে নিয়ে গিয়েছিল। যত সব काम साफ से हाँ सर से लालू ये मुक्त दियो लो यमला जाओ 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 आय आय बोरो देख के तीन दोनों तीन मुर्गी बाहर का आवाज जा बाहर कर दी इशारा कर ना कर ये तारा के तारा तीन लाठी मारे ये ना आप लोग वो मुर्गी से कर जाते हैं गलाई के अरे वो चलो 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 বেশি করে তার একটু আরাম করে খাক মানুষও আবে দে এই হাত ধর পানি এই লং ওরে মাটি খাও খাও ও কাকু বস তাইলে আমরা দাম দিয়া খাওয়াই দিয়ে হ্যাঁ ও স্যার আপনার কথা কি আমরা পেলাইতে পারি আপনি তো জানেন আমরা হইলাম শেষরা স্যার হ্যাঁ স্যার মানুষে চুরি করে বেশি বেশি আমরা করি কম আপনি তো আমাকে মতো চোর আপনি বড় চোর আর আমরা ছোট চোর কি কি কইলি তুই স্যার মাইন্ড করেন না ভুলে কইয়ে ফেলাইছি আর কি বাবা খুব সুন্দর মুরগির মাংস অনেকদিন পর খাইলাম মনে হইতেছে নিজের বাড়ির মুরগি খাইলাম জি স্যার ঠিকই কইছেন কি না স্যার ও কইতেছে আপনার বাড়িতে ভাবি যেমন সুন্দর করে রান্না করে দেয় আমরাও সেই রকম সুন্দর করে রান্না করছি কি এনে বইয়া কি চিন্তা করতেছো কি চিন্তা করতেছো জানো এই গ্রামের মানুষ আমারে কত ভালোবাসে ডাইকা দাওয়াত খাওয়ায় আজ মুরগি দিয়া খাইলাম তা তো বুঝলাম কিন্তু এদিকে যে সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ কি সর্বনাশ আমার গো তিনটা মুরগি নাই কালকে রাতে আমি গুইনা রাখছি इतना मुर्गी नहीं हमारे शादर मुर्गी जिला लेके है ना पूरे पैसा ना भाई का लेके जाहर रे की मोटा मोटा रानो इसीलो तो ताइले आमार मुर्गी दिया हमारे चूरे रुपये पट परी बोली खेला बोली खेला बोली खेला मियाँ बारीर बोली खेला ए बोली खेलाय अंशग्रहण ना करिले এই এলাকার পুরুষদের গ্রাম থেকে বার করে দিয়ে হইব শুনেন ভাইরা বলি খেলা মিয়াবাড়ি সে হইতে জানেন তো মিয়াবাড়ির বলি খেলায় অংশগ্রহণ না করিলে গ্রাম ছাড়া করে দিয়ে হইব আর হারিলে হাত কাটিয়ে দিব এই বলি খেলায় কেউ পারবো না পারলে পারতে পারে ওই দানব শুনেন এলাকাবাসী आगामी काल सकाले मियाबाड़ीर मैदाने एई भली खेला अनुष्ठित हईब थामो थामो आम्रा शक्तिशाली शक्तिर प्रतीक प्रमाण करते प्रति बछर आम्रा बोली खेलार आयोजन करी यदि एई बोली खेलाय केउ अंशग्रहण ना करे ताहले ग्रामेर पुरुषदेरके 6 मासेर जोन्नो आम्रा ग्राम थेके बेर करे देई आपनारा जानेन यदि केउ बोली खेलाय हाइरा जाय ताहले तार हाथ काइटा देওয়া হয় ग्रामे थकते चाओ ना कि ग्रामेर बाहरे थकते चाओ की कइलो रे কইলো বলি খেলা রাজি না হলে গ্রাম থেকে সব পুরুষকে বাইর করে দিব হ্যাঁ এত বড় না থাকতে আমাগো গ্রাম থেকে বাইর করে দেবে এ বেটা দাঁড়াইরে জোকা যা গ্রামবাসীর পক্ষে ফাইট কর যা যা বেটা যা যদি আমি হারাইতে পারি তাইলে মেডেল পাবি আর হারলে हाथ काइटा फलामू आमी राजी তোমার বীরত্বের বাহাবা দিতে এলাম। মিয়া বাড়ির এতদিনের অহংকার বলি খেলা, হাসতে হাসতে মানুষ খুন করা, হাত কেটে দেয়া পা কেটে দেওয়ার বিরুদ্ধে তুমি ঘটালে এক নতুন বিপ্লব। হতপ্রীত দত্তকে তুমি হারিয়ে দিলে, তাই দেখে আমি আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি। শুইনা খুশি হইলাম, মিয়া বাড়ির আদরের কন্যা হইয়া মিয়া বাড়ির পরাজয় দেখা খুশি হইছ। সেদিন আমার কারণে আমার বাড়ির লোকজন তোমার উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, তাই তাই আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। কি ভুল বুঝতে পারছো? আসলে মানুষের উপরে চেহারাই আসল চেহারা নয়। তোমাকে জানতাম তুমি একটা দানব, তোমাকে ভয়ও পেতাম, ভাবতাম মিয়া বাড়ির লোকরা কেন তোমাকে খুন করে না। কিন্তু আজ সেই দানব আমাকে শিখিয়েছে ন্যায় অন্যায়। জানো, তুমি আমার চিন্তা চেতনা সব পাল্টে দিয়েছ। এখন থেকে প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এক নতুন জীবনের স্বাদ। যদি সত্যই তাই হয়, তাহলে মনে করুম তোমার জোর করে তুলে নেওয়া আমার অন্যায় হয় নাই। আসি। আমি তো চলে যেতে আসিনি, আমি তোমাকে ছাড়তে পারবো না। তোমার জন্য আমার এই অন্ধ চোখ খুলে গেছে। তুমি কি বুঝো না আমি তোমাকে ভালোবাসি? না 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 না, তুমি ভুল করতেছো। আমার আমার কোনো জন্ম পরিচয় নাই। তোমার বাড়ির লোকজন আমারে কয়েছে আরো। তুমি বুঝতেছো না, তুমি বুঝতেছো না আমারে ভালোবাসতে তোমার কঠিন বিপদ হইব। আমি বিপদ কিচ্ছু বুঝি না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এটাই সত্য। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। दीवाना चाहे फुलेर मधु खाइते धरा देना आम्रा बड़ो छोटो चोर तुमी हইলা दामी माइया मने नाई रे जोर आजका साहस कइरा कइছি একটা নাচ দেখাইয়া দে आजका साहस कइरा कइছি একটা नाच देखाइया दे दीवाना कइरा दे साइरा दी मजूरीर पेशा কইয়া দিলাম রে साइरा दी मजूरीर पेशा কইয়া দিলাম রে चोरेर दल आज के बुके आइसे बल अरे हमरा चोरेर दल आज के बुके आइसे बल कसम खाइलाम रे चोरेर पेशा खराब पेशा साइरा दिलाम रे चोरेर पेशा खराब पेशा साइरा दिलाम रे पागलामी ओए मास्टर तुई एखोनो बाइचा आछोस दुनियार एतो मानुष मरे तुई मरस ना केन आज तोरे आमी माइने फलामु पागलामी बाबा 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 चुप दिन बेचे गलो आज तु बाजते पारबी ना आज तोर बाप में दुजन के आमी मेरे फेलबो लज्जा करे ना एकजन पागल क्षुधार्थ मानुषेर गाये हाथ उठे चुप हरामेर बच्चा तोर एत बड़ साहस तुई मिया बाड़ीर काजे बाधा देस आई टोबेर बच्चा अरे कि शिखिয়েছিস उनी आमारे ঠিকই শিখাইছে আর আপনারা শিখাইছেন অন্যায়ের প্রতিবাদ করতে আপনাকে মিয়া বাড়ির অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করাই হইব আমার কাম আসি डोमेर बच्चा हुजूर तु एत दिन दूध कला दिए कालसाप पुषेछिस तोरके आमी हुजूर एइबार मतो माफ करे देन आमि ओर बुझामो जाते आर कोनोदिन आपनार कोनो बेयादबी ना धर आमार सामने थेके कि कइतेछो भाईजान नाजमा एखोनो बेঁচে आछे आर दानव तोमार गाয়ে हाथ दिছে अरे हाँ नाजमा बेঁচে आछे आमी रुटी बिलाते गिয়ে निजेर चोखे नाजमाके देखे एसेछि দেখছো যখন তখন মাইরা ফলাইলেন না কেন আরে মারতে তো চেয়েছিলাম কিন্তু ওই দানবের বাচ্চার জন্য পারিনি দানব 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 ওই দানবের বাচ্চার লাগা আমগো ঘুম হারাম হয়ে যাইবো ছোট মিয়া আপনি শুধু হুকুম করেন ওই দানবের বাচ্চারে মাইরা আমি টুকরা টুকরা করে ফেলামু বেশি রক্ত খাইলে মশা যেরকম ঠাস করে পয়রা মইরা যায় ওইও মইরা যাইবো শোন মিরন জঙ্গলি রাজারে সাথে নিয়া পরে মাইরা ফলা ठीक है छोटो मिया आए बोलले चल चलो तारपर तारपर बाबा प्रतिवाद करते गेले मियाबाड़ीर जुलुमबाज छोटो मिया बाबा के प्रचंड मारे आमी असहायेर मतो देखते थाकी आमार किछुई करार छिलो ना तारपर थेके बाबार एई अवस्था আপনার সন্তান আমার সন্তানকে জেলখানা থেকে বের করে দেয় জানি না আমার মা নেই বুকের ধন কোথায় আছে কেমন আছে ওই অনেক বাইরে গেছো তুই বামুন হয়ে চাঁদে হাত দিছো তুই মিয়া বাড়ির মাইয়ের উপর নজর দিছো হ্যাঁ কি রে বাবুয়া তুই এত কথা বলছিস কেন खून कर दिया जी आजीज, खून कर दिया भला। दानवेर बच्चा तखुने दुनिया छेड़ा ओई दुनिया चले गेछे चाकू दिये एमन पाड़ मेरे दिसी और बाँचते पारबो ना। हाँ मिया साहेब खत्म चिरतरे खत्म। हाँ एई तो कामेर मतो काम करछस। हारामिर बच्चा जानतो ना मिया बाड़ीर साथे पेयादबी करले की हय। ओई दानवेर बच्चा এখন তুই কই কই তুমি কে? आमी मियाबाड़ीर में शोमा। तुम्हार बाबार नाम? मियाबाड़ीर बड़ो मिया जाफर आली मिया। एखाने की चाओ? आमाके भूल बुझबेन ना, आसले आमार जन्यई ओर एई अवस्था। आपनि के? আপনি কেন কাঁদছেন? তোমার জেনে লাভ কি? আমার ঘটনা জানতে গেলে তোমাদের মিয়া বাড়িকে থুতু মারতে হবে। আমি জানি মিয়া বাড়ির নাম শুনলে অনেকেই থুতু মারে, আমিও মারি, কিন্তু বলুন না আপনি কে? আমার কোনো পরিচয় নেই, আমি এক হতভাগিনী মা। বছর বছর আমি আমার সন্তানকে খুঁজে বেড়াচ্ছি। তুমি কাচ্ছ কেন? আমি আমি ওকে খুব খুব ভালোবাসি। ডাক্তার ওর ছেলেটার অবস্থা কেমন? জ্ঞান ফিরে আসলে সবকিছু বলা যায়, তবে অপারেশন সাকসেসফুল। सर पेशेंटर ज्ञान फिर से ओके बेडे और व्यवस्था करो। जी सर। বাবা আমার কোনো কিছু মনে নাই, শুধু মনে আছে আমার একটা মা ছিল। कारसानी हमारे सोर कुरे अमर मार्गस्ती के हमारे हालात कुरेती से हम मामा कुरे सिद्ध करते सिलम अरे ताक इटा हमारे सोटो वाला थी बाबा ने यमन चले हर निवाने আমার দানো আমার দানো আমার বাবা কাটিয়া গায়ের দাম বাপুর বানাইলে मानव तो मरे ही गया थे। हुजूर, शर्मनस्त हो गया कैसे? आये क्या है? आप अच्छे शक्नो, बोले फैल, डाकत पुरे छना की। डाकते से और बड़ो किस्सू, जेदानो ग्रमाया वाला सेन, वो तो बच्चा से। की कोई तो सोच तुम्हेर बच्चा? हाँ हुजूर, ठीक की कोई तो सी, आरो देख लाम, हम उनको शो मामा मुनी रे। ओए तुम्हेर बच्चा, की कोस्ट तू ही? हमें नीचे चौके देखती। कोई गेसिले হাসপাতালে হাসপাতালে কেন গিয়েছিলি কে আছো ওখানে চুপ করে আছোস কেন কথা কও দিন দিন তোমার সাহস বেড়েই চলেছে কখন কার সাথে কোথায় যেতে হবে ভুলে গেছো মিয়া বাড়ির মান সম্মান খোয়াতে যাও মান সম্মান খোয়ানোর মতো কোনো কাজ তো করিনি আপু করছস করছস ওই ফকিন্দির পোলার সাথে তোর কিসের সম্পর্ক 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 অনেক কাছে কাছের মানুষ যখন কষ্ট পায় তখন তখন নিজেকে ধরে রাখা যায় না এই মিয়া বাড়ির সাথে সম্পর্ক হয় তাদের সাথে যারা মিয়া বাড়ির লোকদের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে আমার মেয়ে হয়ে তুই ওই ছোট লোকের বাচ্চার সাথে মিশবি ভুল বললে আপু ভুল ছোট লোক বড় লোক মানুষের গায়ের মধ্যে লেখা থাকে না মানুষের পরিচয় তার আচার আচরণে গ্রামের মধ্যে যখন তোমাদের অন্যায় অত্যাচার জুলুমবাজি দেখি তখন নিজেকে মিয়া বাড়ির মেয়ে ভাবতে আমার ঘৃণা হয় সোমা तो साहस दिन के दिन बैरे जाते भातीजी हिसाब से आदर कर बोला तार अर्थ यही नये तुम मिया बाड़ी सम्पर्के जा खुशी ताई बोलबी शोन आज के थेके तोर बाहरे जाओ बंद तोर उड़ाल देया डाना आमी काइटा फालामू हारे शुआरेर बाच्चारे एबार बुझाई दिमू आमी की जिनिस उपरेर दिके थुतु दिलेई सेटा निजेर मुखेई पड़े आमी आमी सब जेने गेছি তোমরা আমাকে বেঁধে রাখলো আমার ভোটটাকে বেঁধে রাখতে পারবে না আমি যদি মরেও যাই তবু বারবার বলবো আমি দারুমকে ভালোবাসি আমি দারুমকে ভালোবাসি আমি দারুমকে ভালোবাসি সোমা আমি দারুমকে ভালোবাসি ভাইজান সোমারে বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই ঠিক বলেছিস ছোট নিরনির যোগ্য পাত্র হ্যাঁ তুমি ব্যবস্থা করো এই বাড়িতে ওই পাগল এই পুলিশ অফিসার আমার সব ঘটনা জানার পর উনি আমাকে আশ্রয় দিয়েছেন আর যাকে তুই পাগল বললি আর যাকে তুই পাগল বললি এই পাগলই হচ্ছে আমার বাবা না না नाना, हमार नाना, पृथ्वी से हमारे क्यों आसे हमें तो कोनो दिन सही है मास तुम्हारे पैसे नाना रे पैसे अभी बासु माँ हमें बासु है तू बाज भी तो के बाजते हबे महान अल्लाहर कछे हमें चेयेछिलाम दानव सन्तान पेयेछि पेयेछि तुमि शुधु दुआ करो हमें सर तुम्हारे कथा रखते पारी इंस्पेक्टर साहेब आपनारे धन्यवाद साधारण भाषा आमार नाई धन्यवादेर प्रयोजन नेई आपनार मायेर काछे सब घटना शुने अबाक हयेछि भेबेछि ओई मियाबाड़िर मानुषरा मानुष नय जानोयार ओई जानोयारदेर ध्वंस करतेई जन्म निछि आमि दानव हुजूर हुजूर আপনি যারা খুঁজতেছেন ওই যে সে আমি তো জানতাম অনেক আগে মরে গেছস বুঝতে পারি নাই পুরোনা পাপ আবার জায়গা উঠবো কুকুর পাপীরা মৃত্যুর পরই বুঝে তাদের পাপের হিসাব তোর মৃত্যু দেখার জন্য বেঁচে আছি আমার মৃত্যু দেখবি ওই তুই আমার গায়ে হাত দিছস জানোস আমি কে জানি তুই একটা মানুষ রূপী শয়তান আর সেই শয়তানের বিচার আমি করুম তুই আমার বিচার করবি হ্যাঁ আমার ছেলে তোর বিচার করবে যেই মহল থেকে তুই যুগ যুগ ধরে পাপ করছিস সেই মহলই আমার ছেলে তোকে খুন করবে ঠিক আছে কে কারে খুন দেখা যাইবো মানুষ রূপী শয়তান আর সেই শয়তানের বিচার আমি করুম তুই আমার বিচার করবি হ্যাঁ আমার ছেলে তোর বিচার করবে যেই মহল থেকে তুই যুগ যুগ ধরে পাপ করছিস সেই মহলই আমার ছেলেকে খুন করবে কিন্তু কোনো লাভ নেই মা এতগুলো বছর আমার কাঁদতে কাঁদতেই চলে গেল মিয়া বাড়ির সিদ্ধান্তের কাছে মেয়ে মানুষরা সবসময় পুতুল আমি পুতুল হব না কি কি ভেবেছি ওরা আমার পছন্দের পুতুলের কোনো দাম নেই আমি কিছুতে এই বিয়েতে রাজি নই আমি মরে গেলেও মিরাজকে আমি বিয়ে করব না আমি বিয়ে করব না মা আমি বিয়ে করব না শোনো মা এই বিয়েতে তোর রাজি হইতেই হইব না কিছুতেই না আমি যদি বিয়ে করি তাহলে দানবকে বিয়ে করব মিরনকে কিছুতেই বিয়ে করব না ওকে মেরে ফেল আমাদের মান ইজ্জত সব নষ্ট করেছে কি বলছো তুমি নিজের মেয়েকে ভাবে মারতে বলছো তুমি চুপ করো ও ওই ফকিনের বাচ্চা দানব তুই বিয়ে করতে চাস তোরে আমি তোমরা ভুল বলছো ও দানব সন্তান না ও একটা পোড়খা মানুষ যে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে একদিন তোমাদের মতো অত্যাচারী রক্ত করতে কিছু শেখাবে আর আরেকটা কথা জেনে রাখো ওই দানবই হচ্ছে আমার স্বপ্নের পুরুষ সংবাদ আমার জন্য, সংবাদ আপনার জন্য। এটা কি স্যার? আপনাকে দুর্নীতির বরখাস্ত করা হয়েছে স্যার। চাকরি গেলে আমি না খেয়ে মরে যাব স্যার। স্যার এত খা করে দিন স্যার। করার নেই, যান বেশি করে ওই মিয়া বাড়ি দালালি করুন। মিয়া বাড়ির জন্য আজ আমার এই অবস্থা। আরে বাবা রে, জানো বাবা আজ আমার অনেক খুশি লাগছে যে অত্যাচার অবিচার আমার সাথে মিয়া বাড়ি করেছে আজ আমার ছেলে দানব সন্তান পরিবারের মেয়েকে তুলে নিয়ে গেছে। দেখো বাবা, আল্লাহর বিচার দেখো। ওই বিচারের কি দেখছো? তোর পোলা সবারে তুলে নিয়ে গেছে, তোর বিচার তো আমরা করুম। আয় আমার লোক, বাবা আমার বাবাকে ছেড়ে দে। তোরা যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব। মৃত্যুকে আমি ভয় পাই না। আয় আমার লোক, আয় আয় আয়। মিয়া সাহেব, মিয়া আইছে। বাচ্চা আল্লাহ থেকে বাঁচিয়ে রাখে, কেউ তাকে মারতে পারে না। আজ আমার গর্ভের সন্তান তোর পাপের বিচার করবে, তুই বাঁচতে পারবি না। ওই কেটা বাঁচে আর কেটা মরে সেটা পরে হইব। শুনে রাখ, তোরে আর তোর পোলারে আমি আগুনে পড়ে মারুম। কে কাকে মারে সে পরের কথা। ওই বদমাইশ, হাজার দেখ একদিন আমার সাথে অন্যায় করেছিলি, লোভ দেখি আমার সর্বনাশ করেছিলি। আজ আমার ছেলে তোর বংশের মেয়েকে তুলে নিয়ে গেছে, এখন কিভাবে মুখ দেখাবি? চুপ, একদম চুপ। বল আমার মেয়ে কোথায়, কোথায় লুকিয়ে রেখেছে? পাপের শাস্তি পেয়েছিস। আমি দানব সন্তান তৈরি করেছি তোদের রক্ত খাওয়ার জন্য। আমি মরে যাব তবু বলবো না আমার সন্তান কোথায়। আরে রাখ, বন্দিশালার অন্ধকারে যখন দম বন্ধ হয়ে মরবি তখন ঠিকই কয়ে দিবি তোর পোলা কই। আমার ছেলের কিছুই করতে পারবি না। এখন আমার ছেলে তোদের রক্ত খাবে, রক্ত। বললে জি পরে বন্দিশালায় আটকায় রাখ, নির্যাতন কর। ঠিক আছে, নিয়ে যা। হুজুর, আমি জানি আপনার মনে বহু কষ্ট দিয়েছে ওই দানব। কষ্ট খালি দানব না, কষ্ট আমাকে রক্ত সোমা। ওই মাইয়া আমাকে বংশের ঐতিহ্যের উপরে চুনকালি মাখছে। আমি কোরবানি চাই। ওই দানবরে তুমি যদি খুন করতে পারো তোমাকে আমি বহুত বড় ইনাম দিব। আপনি যত কিছুই কন, দানব আমার সোমারে নিয়ে গেছে। আজ আমি জঙ্গলি রাজার সাথে থাকুম, ওই দানবের রক্ত দিয়ে আমি হুড়ি খেলুম। মিলন ভাই, দানব অনেক শক্তিশালী আছে, ওকে পারবো আমি খুন করিতে। তবে তোমাকে আমি সাথে লিব। হুজুর, সুমা কে আপনি খরিজ করিয়া দিয়াছেন আর ঘরে তুলে লিবেন না তাই বলছিলাম কি কি বলছো না মানে কি জি বলবো তুমি জানো না জঙ্গলি রাজা আমি শকের ভাত কুত্তা দিয়া খাওয়াই ठीक बोलेছেন হুজুর আমি দানবকে খুন করিয়া আসিয়া ইনাম চাইব অনেক বড় ইনাম तो देखी तो भालो लागे रे लागे जत देखी तत भालो लागे बुके जड़ानो नील शाड़ी रो आचल भालो लागे जखन तुमी करो गयादर जड़िए थाको होए प्रेमेरी चादर सकाल बिकाल रात दुपुरे थेकोई देखी तत भालो लागे सुखी हय जदि मरण भय लागे अति सुखे जदि हाराय कपाल दोषे एतो किछु बुझी ना तुमी छाड़ा बाचुम ना तुमी आमार अंधार घरे चांदेरी आलो भालो लागे रे लागे जत देखी तत भालो लागे भालो लागे लागे रे लागे जत देखी तत भालो लागे भालो लागे रे लागे भालो लागे সকাল বিকাল রাত দুপুরে থেকো এই হৃদয় জুড়ে। आगे से चलो लोग जन मनिया नहीं बेना ते कन्ना कदी करिया कुनू लाभ हो बेना। हमी जंगली राजा आछी, तुम्हार साथ अमर शादी होगी। इदा अमर उन्हीं दिन सा तुम्हें अमर होबे 5 नंबर बीबी। तई तो तुम्हारे यही साजे सजाई सी। इता जंगली दे रवाज। चल अमर आनंद करी। असो आसे दिया चल। कथा बोलो ना तुम्हार कथा शोनार जोन्नो आमी तुम्हार पाशे बोशे थाकी आल्ला के बोली हे आल्ला ओके कथा बोलाओ तुमी ओके कथा बोलो शक्ति दाओ आल्ला बोलो ना कथा एकटा कथा बोलो बोलो ना कथा बोलो एकटा कथा बोलो बोलो कथा कथा बोलेछे मामा 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 ओना कथा बोलेछे हे मामा चलो Maria Bell! हुजूर किसे ओই দানব জংলিকে খুন করে ফলাইতাছে আমি নিজে চোখে দেখাইছি কি কস একটা মানুষ কয়বার মরে ও তো বহু আগে খতম না হুজুর ও তো মানুষ না ও দানব আর মৃত্যু নাই তার বাচ্চা তুই হে তুই আর ছোটবেলায় মরতে দেশ নাই আমার অবৈধ সন্তানকে বাঁচায় রাখছস ঠিক বলেছিস বিয়াবারের অবৈধ সন্তানকে এই কুকুরি বাঁচিয়ে রেখেছে কে মার 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 না হুজুর দানব তৈরি করছস পোলারে দিয়া আমারে খুন করাবি পারবি না হ্যাঁ আমার দানব সন্তান তোকে খুন করবে তোরা মরলে দুনিয়ার থেকে পাপ চলে যাবে আমি শান্তি পাবো আমার ছেলে শান্তি পাবে চুপ তোর ছেলে যদি দানব হয় তাহলে আমরা জানোয়ার আর আমার ছোট ভাই দানবের চেয়ে বড় দানব ওই বেটি তাইলে দেখ কে কারে খুন করে তোরে পোড়ায় মারু তোর পোলায় তোর ছাই দেখবো দানব আমি হলাম বড় দানব। তুলে নেওয়ার জন্য তোমাকে গ্রেফতার করা হলো। আসামি দানবের বিরুদ্ধে মামলায় সমাজের জঘন্যতম অপরাধীদের খুন করে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে দানব বিশেষ ভূমিকা পালন করেছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে খুন করার অপরাধে আসামি দানবকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডে दंडित करा हलो। 5 বছর सजा भोग करार पर दानव मुक्ति पाय आर पर से स्वाभाविक जीवने फिरे आसे। सकाल बिकाल रात दुपुरे থেকো এই হৃদয় জুড়ে। সকাল বিকাল রাত দুপুরে থেকো এই হৃদয় জুড়ে। তোমায় নিয়ে ঘর বাঁধতে মনে ইচ্ছে জাগে ভালো লাগে রে লাগে। যত দেখি তত ভালো লাগে। ভালো লাগে লাগে ভালো লাগে রে লাগে। যত দেখি তত ভালো লাগে।